হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, তো সেই কামনাই করি। তো আমিও ভালো আছি, তো একটু শরীরটা খারাপ, ততটা খারাপ নয়। তো গলার ভয়েস শুনে বুঝতে পারছো গলাটা বসে গেছে, তো ঠান্ডা লেগে গেছে, তো সেই কারণে। তো শরীর থাকলে তো খারাপ হবে, তাই না? তো তাই নিয়ে বসে থাকলে তো হবে না। তো যাই হোক, সকালের বাসি ঘরের কাজ হয়ে গেছে, তো এখন বানিয়ে নিচ্ছি সকালের টিফিন। তো আজকের রুটি আর দুধ গরম করছি। তো এখন বাজে সকাল 8টা, এখন থেকে তোমাদের সাথে নিয়েই ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগে। দেখো, মানে রুটি বেলছি, যেমন ময়দা রুটি বেললে, রুটি যতই বেলি না কেন রুটি ছোট হয়ে যায়। তো দেখো, রুটি যত বেলছি ছোট হয়ে যাচ্ছে। তো রেশনেরই আটা, এখন বেশ ভালোই আটা দেয় রেশনে, সাদা বেশ ময়দার মতো, জানো তো বন্ধুরা। বিয়ের আগে রুটি পিঠে পার্বণ অনেক রকমের সবজি খেতাম না, তো এখন সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? তো আগে অত শত বুঝতাম না কোনটা খেলে ভালো খারাপ, তো এখন কিছুটা হলেও বুঝি, তাই না? তো রুটি টুটি এখন মানে বেশি খাই না, যে দুই একটা খাওয়াই, আগে তো একদমই খেতাম না। তো দেখো, টেবিলের উপরে রুটিটা বেলে নিচ্ছি, তো সবসময় অভ্যস্ত হয়ে গেছে টেবিলে রুটি পরেটা যাই বেলি না কেন, সবসময় আমি টেবিলের উপরে বেজি মানে সরি বেলি, সঙ্গে সঙ্গে ভেজে নিই। টেবিলটা দেখতে পাচ্ছ কালো, কিন্তু মানে কালারটা চটে গেছে, তো তাই জন্য কালো লাগছে। দেখো, হাঁড়ির মধ্যে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে দুধ। তো তোমাদের দাদা ভাই কালকে কাজ থেকে এসে বাবার বাড়ি গিয়েছিল বিকেলে, বিকেলে বলতে সন্ধ্যা হয়ে এসেছিলো, তো রাত্রে সেখানে ছিল, তো সকালে বাড়ি এসছে। আর বাবার বাড়ি, তো বাবার বাড়িতে মানে গরুর বাছুর হয়েছে, তো এখন দুধ দেয় অনেকটা করে, তো মা তাই পাঠিয়ে দিয়েছে, তাই দেখতে পাচ্ছ অতটা দুধ। আর বন্ধুরা জানো তো, আগে উনুনেই রুটি বানাতাম, গ্যাসে আমি একদম ভাজতে পারতাম না, রুটি পুড়ে যেত, যত ভাজতাম তো রুটি পুড়ে যেত। তো এখন অভ্যস্ত হয়ে গেছে, তো রুটি পুড়ে না এখন। দেখো, দুই ছেলে সকালে পড়তে গিয়েছিলো, তো বাড়ি চলে এসছে, খেতে দিয়ে দিয়েছি। তো চিনি দুধ রুটি আর সবজি বানাইনি, তো দুই ছেলে আর আমি, আমি তো তেমন খাই না সকালে, তো তাই সবজি বানাই না, তো ওদের দুধ রুটি হলেই হয়ে যাবে। আর আজকের কোনো বায়না করেনি, তো ছোটো ছেলে তো ভাত খেতেই চায় না সকালে, তো রুটি হচ্ছে, কোনো বায়না নেই। আর বড়ো ছেলেকে যাই দিই খেয়ে নেয়, তোমার দাদা ভাই কাজে গিয়েছিলো, তো মাছ কিনে দিয়ে আবার কাজে চলে যাচ্ছে, তো মাছ নিয়ে এসছে, মাছের ডিম নিয়ে এসছে, তো বলে গেল মাছের টক বানাতে। সরি, মাছের টক না, মাছের ডিমের টক বানাতে বলে গেছে। আর আমাদের তো মাছ সবসময় বাড়িতে এনেই কাটা হয়, তো দোকানের মাছ কাটা অতটা পছন্দের নয়, তো তাই বাড়িতে এনে মাছ কেটে নিই। বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, তো আমাদের জীবনটা সুখ দুঃখ নিয়ে জীবন, তাই না? তো সুখ দুঃখ আসবে, আবার ঠিক হয়ে যাবে। তো আমার মনে হয় আমার কপালে বেশি দুঃখের ভাগটা বেশি, তো কেন জানো তো, তো
খাওয়া পড়ার কোনো অভাব নেই, তো আমার জন্য থাকাটার অভাব বেশি। তো যত সারাদিন খাই ঘুরি যাই করি, তো রাত্রে যে ঘুমোই ওটাই তো বলে যে শান্তিতে ঘুমোতে পারি। তো এই বর্ষার সময় এতটা মানে কষ্ট হয় কি বলবো তোমাদের, যখন রাতে বৃষ্টি আসে না রাতের ঘুম চলে যায়, তো মাটির ঘর যেহেতু চারদিক দিয়ে তো জল পড়ে। তো কবে আমাদের সেই দিন আসবে জানি না, পাকার ঘর হয়তো একদিন আসবে। তো যাই হোক, তো সবাইয়ের জীবনে সুখ দুঃখ থাকে, সুখ দুঃখ নিয়ে তো জীবন, তাই না? তো যাই হোক, দেখো তো স্নান করে চলে এসেছি, তো আজকের বেশি কিছু কাচিনি। তো আকাশের ওয়েদারটা তো একদম ভালো নয়, তো তাই জন্য কাচিনি। তো প্রত্যেক দিন অল্প অল্প করে কেচে নিই, তো আজকে কাচিনি। আর একসঙ্গে বেশি কাচলে তো যেন মনে হয় অনেকটা ভারী কাজ, আর প্রত্যেক দিন কম কম করে কেচে নিলে হালকা কাজ হয়ে যায়। তো ডেলি একসঙ্গে জমা হলে তো কেমন একটা লাগে, তাই না? তো আমি প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিনই কেচে নিই। তো দেখো, ঝিঙে আলু পোনা মাছ দিয়ে ঝোল করবো, আর আমের ডেলো দিয়ে ডিম দিয়ে টক বানাবো। তো পোনা মাছগুলো দেখবে টাটকা সবজি দিয়ে বানালে, যে কোনো সবজি দিয়ে বানালে খেতে খুব টেস্ট হয়। মাছ ভাজা হয়ে গেছে, তো ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার তো টক একদম পছন্দ না, ঝাল জিনিসটা বেশি পছন্দের হয়। এই মাছের ডিমকে পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করলে খুব ভালো লাগে। তোমার দাদাভাই প্রচণ্ড টক তিতো এইসব পছন্দ করে। তো তোমাদের দেখানো হয়নি, তো মাছ ভাজার পরে বড়া ভেজে নিয়েছি, তারপরে আলু ভেজে নিয়েছি, ঝিঙে ভেজে নিয়েছি। তো দেখো ঝিঙে ভাজলেও তো একটু জল উঠে, তো তোমার দেখতেই পেলে থালায় জল সরে গিয়েছিল। সব সবজিগুলো একটু ভেজে ভেজে রান্না করলে তো তরকারির টেস্ট ভালো হয়। দেখো রান্না হয়ে গেছে, তো রান্নার পরে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো রান্না হয়ে গেলে মানে কতটা নোংরা হয়ে যায় তোমরা তো জানোই, তো তাই জন্য কসব্রাইট সাবান সার্ফ দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। তো মাটির ঘর তো প্রচণ্ড ধুলো পড়ে, তবু চেষ্টা করি পরিষ্কার রাখার। তো দেখো বড়ি মানে মাছের ডিমের বড়ার টক আর ঝিঙে দিয়ে পোনা মাছ দিয়ে ঝোল, তো মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল। তো টকটা আমি বললাম না পছন্দের নয় একদম। তো দেখো ছেলে স্কুল থেকে চলে এসছে, দেখাচ্ছে মা চাল দিয়েছে। তো স্কুলে তো মিড ডে মিল দেয়, তো চাল দেয় না, তো আজ দিয়েছে তাই দেখছি। তো দেখছি পোকা চাল দিয়েছে নাকি, তো পোকা না বেশ ভালোই চাল দিয়েছে, কী কারণে দিয়েছে বলতে পারবো না। আগে দিত, তো এখন দেওয়া বন্ধ করে দিয়েছিল, তো আবার দিচ্ছে, তাই নিয়ে এসে ছেলে দেখাচ্ছিল। ছেলে দেখো পুরো ঘামে ঘাম, তাই গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি। আর খেলাধুলা করে বাচ্চা ছোট, তো ছোট বেশি বড় না, দেখতেই পাচ্ছ সাদা জামা এত নোংরা করে ফেলে, তো তাই জামাটা দেখছিলাম পুরো নোংরা করেছে দেখ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা আছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ছোট্ট পরিবারের পাশে থেকো, টাটা।